আমি এখন যে বাড়িটায় দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একশো বছরেরও বেশি পুরনো একটি বাড়ি জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি গোয়াবাগান শারদোৎসব সম্মেলনীতে আর এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু এই পুজোর ওয়ার্কশপ আপনারা দেখতেই পাচ্ছেন সাজছে শহর আসছে পুজো নিয়ে ঘুরতে ঘুরতে আমি সাথে এখানে চলে এসেছি আর পেয়ে গেছি এখানকার শিল্পী থিম শিল্পীকে নমস্কার জিও বাংলায় স্বাগত আপনাকে এটা আপনাদের কততম বর্ষ চোদ্দতম বর্ষ আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে খুব সুন্দর করে উলের কাজ করা জিনিসপত্র সাজানো রয়েছে যেটা কিন্তু এই প্যান্ডেলের থিম থিমের নাম হলো ঔর্গ আর এই সুন্দর জিনিসগুলো কিভাবে তৈরি হচ্ছে কত দিন ধরে তৈরি হচ্ছে এটা জেনে নেবো আমি ওনার থেকেই তো কত দিনের এই পরিশ্রমটা এটা তো মোটামুটি চলছে পাঁচ ছ মাস ধরে চলছে কোনো পুজোর পরই একটা ভাবনা চলে আসে যে কি করতে হবে কেন কি আমরা নিজেরা থিমটা করি তো নিজেরা থিম করা মানে হচ্ছে বিভিন্ন রকমের কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে একটা সময় বের করে করে সময় বের করে করে নিজেদের মধ্যে করতে হয় তাই এটা অনেক মাস আগে থেকেই আমাদের স্টার্ট করতে হয় সবার কলেজ রয়েছে টিউশন রয়েছে সব কিছু মানে তার মধ্যেই ফ্রি টাইমটা বের করে আমরা নিজেরা আর কি করতে শুরু করেছিলাম তো তুমি কি স্টুডেন্ট নাকি ওয়ার্কিং না না আমি স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা তো স্টুডেন্ট মানে সেখানে একটা পড়াশোনার প্রেশার থাকি তার মধ্যে তোমরা এই কাজগুলো তৈরি করছো কি রাত জাগা শুরু হয়েছে এখনো রাত জাগা তো মোটামুটি দু মাস ধরে চলছে আর কিছু অপশানে বললাম না সকালবেলায় তো লোকেরা কলেজ যাচ্ছে কেউ কেউ টিউশন করছে তো রাত্রিরে ওই টাইমটা চাইছে ওই জন্য রাত্রিরে দু মাস ধরে এখন মোটামুটি আর এখন তো চব্বিশ ঘন্টা মধ্যে দু ঘন্টা হয়তো হার্ডলি সবাই শুয়ে আছে এরকম করে ব্যবস্থা চলছে মানে দু ঘন্টা ওনারা ঘুমাচ্ছেন আপনারা এটাই বলছেন এক্স্যাক্টলি আমরা মানে সারাক্ষণ ওয়ার্কিং করার পর দু ঘন্টা দিন বাড়ির লোকরা সব বলছে মা মাসিরা না যা ঘুমা শরীর খারাপ করবে এখন কাজ যতক্ষণ না উঠতে পারবে না আমাদেরও তো একটা টেনশন মাথার মধ্যে থাকে নিশ্চয়ই আমি যে বাড়িটা দেখালাম এই বাড়িতে কিন্তু এই পুজোর ক্লাব মেম্বাররা একসাথে একটা পরিবারের মতো থাকেন আর উনি কিন্তু এই বাড়িরই বাসিন্দা আর এই যে এবছরের থিমটা সেটা নিয়ে একটু আপনার মুখ থেকেই শুনে নেব থিমটা কি হতে চলেছে থিমটা হচ্ছে উলের ওপর পুরোটাই হবে কেন কি আমরা প্রতি বছরই একটা ইউনিক থিম করে আসি মানে যেহেতু নিজেরাই করি ছোট মেম্বাররা হিসাবে তো মাথায় মধ্যে ওই একটা যেমনি করেছিলাম পাজেল ক্যান্ডিলান এরম টাইপের ইউনিক ইউনিক কিছু থিম আমরা করতে চাই তো মাথার মধ্যে এলো উলের থিমটাই করা যাক কেন কি সুতো জুট এগুলো সব কাজই আমরা দেখে এসেছি তো একটু ওয়ার্কটাকে স্পেসিফাই করার জন্য আরেকটু ভালো করে যদি কিছু করা যেতে পারে তো আমি একটু এই এই জিনিসগুলো তুলে দেখাতে বলবো আমাদের দর্শক বন্ধুদের কি এই কাজগুলো কতদিন ধরে চলছে আর এক একটাই স্ট্রাকচার তৈরি করতে মোটামুটি কত সময় লাগছে এক একটা স্ট্রাকচার তৈরি করতে দু থেকে তিন দিন চার দিন তো মোটামুটি সময় খাবেই আর এগুলো শুধু আমরা বলে না এগুলো হচ্ছে আমাদের মা মাসি তারপর দিদি আরও সবাই একসঙ্গে এসে মানে এই থিমটা এখন পর্যন্ত মোটামুটি সবাই ইনভলভ হয়ে গেছে সবাই একসঙ্গে কাজ করছে বসে শুধু আমরা বলে সেটা নয় বাড়ি ফ্যামিলির মধ্যে কমিটি মেম্বারের মধ্যে সবাই একসঙ্গে বসে সন্ধ্যেবেলায় এটা একটা কাজই হয়ে গেছে আমাদের মধ্যে যে এসে একসঙ্গে সবাই উল কেউ গোটাবে কেউ উলে কাজ করবে কেউ আমাদের এখানে মানে আমরা যারা যে কজন রয়েছে তারা তো ইনফ্যাক্ট ছুঁচ সুতো নিয়ে মানে মোটামুটি ক্রস স্টিচ কাকে বলে কি বলে উল বোনা কি করে হয় মানে ওগুলো শিখতে শিখতে সময় লেগে গেছে শিখেও নিয়েছে বলতে গেলে মানে ওটার একটা ট্রেনিং পিরিয়ডও হয়ে গেছে তারপরে কাজে পুরো দামে নেমে পড়া হয়েছে আর পিছনে আমি দেখতে পাচ্ছি একটা কলসির মতো স্ট্রাকচার ওটাই কি ইনস্টলেশন হবে প্যান্ডেল বাইরে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কলসি টাইপ অফ মানুষ হবে মানে এটা এখনো স্ট্রাকচারটা কমপ্লিট হয়নি এটা শুধু বডিটা কমপ্লিট হয়েছে এখন ওর মুখটা বসবে হাতটা হবে এগুলো এখনো বাকি রয়েছে সব উপরে যেটা দেখতে পাচ্ছি ওটাই কি মুখটা হবে ওটা কাইন্ড অফ বডি ওর ওপর দিয়ে মুখটা উঠবে আর এটা হচ্ছে তার ঘাগড়া এটা স্টাইলটা হচ্ছে বেস বেসিক অফ জিনিস হচ্ছে ब्लाउজ এন্ড ঘাগরা টাইপের রয়েছে মানে আপার পার্ট আর লোয়ার পার্টটা তৈরি হয়েছে এখনো মাথাটা বাকি আছে হ্যাঁ এখনো বাকি আছে ওটা হাতটাও বাকি আছে হ্যাঁ হাত ওই জিনিসগুলো বাকি আছে আচ্ছা কাজ তো মোটামুটি কেমন চলছে দেখে নিলাম এবার একটু চলে যাব ক্লাবের সদস্যদের কাছে জেনে নেব তাদের প্রস্তুতি কেমন চলছে আর তাদের রাত জাগা কেমন হচ্ছে নমস্কার জিও বাংলা প্রথমত স্বাগত কতটা কতটা প্রসেস হচ্ছে হচ্ছে সব কিছু কাজের মাঝে রাত জাগা খুবই বেশি রাত জাগা হচ্ছে আর সকালে যেহেতু আমাদের কাজও থাকে আবার স্টুডেন্টদের কলেজও থাকে তো রাত্রির মধ্যে মানে সবাই এটা নিয়ে খুব বাড়িতে চিল্লাচ্ছে কিন্তু তাতেও যেহেতু থিমটা নামাতে হবে আর আট ন দিন পর আমাদের উদ্বোধন আছে সবাই মিলে খাটছে খুব ওনারা কিন্তু ক্লাবের সদস্যরাই এই পুরো পুজোটা দাঁড় করাচ্ছেন এই পুরো পুজোর সমস্ত যাবতীয় কাজ ওনারাই কিন্তু করছেন আমি একটু আপনার কাছে আসবো পুজোর প্রস্তুতি কেমন চলছে আর কিছু কেনাকাটা হয়েছে নাকি ও ভুলে গিয়ে একদম পুরোপুরি কাজে নেমে পড়া হয়েছে কেনাকাটা সবার অল্প অল্প হয়েছে এখন পুরো দমে কারোর কেনাকাটা হয়নি সবাই এটা নিয়ে ফোকাস করে আছে কাজটা যেহেতু দায়িত্ব সহকারে নিয়েছি আমাদের তো করতে হবেই খুব ব্যস্ত এখন কাজের মধ্যে সবাই খুব ব্যস্ত কাজ করতে সবাই ব্যস্ত কাজ করতে আমি একটু তোমার কাছে চলে আসবো কেনাকাটা হয়েছে কেনাকাটা এখনো অবধি হয়ে ওঠেনি আমার এখনো হয়ে ওঠেনি মানে সবাই এত পুজোয় ব্যস্ত না যে এদের কেনাকাটা ভুলেই গেছে পুজোটাকে দাঁড় করিয়ে মানুষের কাছে একটা সুন্দর উপহার দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে উঠেছে আচ্ছা আরেকটা সারপ্রাইজিং জিনিস আছে সেটা হচ্ছে এই কেকটা জিও বাংলা জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমায় সেকেন্ড রাউন্ডে ওনারা কিন্তু কোয়ালিফাই করেছেন তাই জিও বাংলা এবং আমারের তরফ থেকে এই সুন্দর কেকটা তাদের জন্য গিফট তুলে তাদের হাতে গিফট হিসেবে তুলে দেওয়া হলো সো কংগ্রাচুলেশানস টু অল অফ ইউ আর ওনারা তো সেলিব্রেশানে মেতে উঠেছেনই আর সেলিব্রেশন চলতে সেই সেলিব্রেশন পর্ব চলতে থাকবে আনন্দ মজা সবকিছু চলতে থাকবে আমি সে তা আবারও ফেরত আসবো নতুন পূজো, নতুন সদস্যদের নিয়ে ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা আর এই প্যান্ডেলে আসতে কিন্তু অবশ্যই হবে